আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আসুন আমরা জেনে নিই পবিত্র রজনী শবে কদরে কোন দোয়া বা আমল করব যা সহি হাদিস এবং মুহাদ্দিসগণ দ্বারা প্রমাণিত। ভিউয়ার্স, লাইলাতুল কদর বা শবে কদর রমজানের শেষ দশকের বেজোড় এক রজনী, যে রাতের মর্যাদায় বলা হয়েছে যে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। যে রাতে কেউ একটি আমল করবে তা হাজার মাসের সওয়াব হিসাবে পরিগণিত হবে। ভিউয়ার্স, এ কারণেই মানবতার মুক্তির দূত বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের নিয়তে মসজিদে ইতিকাফ করতেন, যাতে কোনোভাবেই শবে কদর থেকে তিনি বঞ্চিত না হন। ভিউয়ার্স, শবে কদর সম্পর্কে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনি বলে দিন আমি যদি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি, তাতে কি দোয়া পড়ব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। সূত্র মুসনাদ আহমদ, ইবনে মাজাহা এবং তিরমিজি ও মিশকাত শরীফ। তো সুতরাং প্রত্যেক মুমিন মুসলমানের উচিত রমজানের শেষ দশকে এই দোয়াটি বেশি বেশি পড়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের শেষ দশকে এই দোয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন, আমিন। ভিউয়ার্স, আমরা সবাই বেশি বেশি এই দোয়াটি পড়ব। আর সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফিজ।